নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। সিসিটিভি ভেঙে আশ্রমে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির হরিপালের চক চণ্ডীনগর শ্রী সারদা রামকৃষ্ণের আশ্রমে। গভীর রাতে প্রণামী বক্স ভেঙে পায় 15,000 টাকা নগদ সহ মা সারদার সোনার গহনা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীর দল। আজ ভোর 5টা নাগাদ আশ্রমের পূজারী এসে দেখেন আশ্রম লণ্ডভণ্ড হয়ে আছে। এরপরই আশ্রমের সদস্যদের খবর দেন তিনি। মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, গতকাল গভীর রাতে মন্দিরের জানালা ভেঙে সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। প্রতিবেদক সৌরভ আদক, আপনারা দেখছেন ই বাংলা আজ। চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আশ্রমে কি ঘটেছিল? ভোর 5টার সময় আমাদের পূজারী আশ্রমে আসার পর মন্দির খুলতে গিয়ে দেখেন যে মন্দিরের জানলা খোলা, ভাঙা। মন্দির ভেতর ঢুকে দেখা যাচ্ছে ঠাকুরের সব গয়নাগাটি থেকে এমন ঠাকুরের কাপড় চোপড় সব খুলে নিয়েছেন এবং শয়নকক্ষের বিছানা টিছানা আলমারি টালমারি সব ভাঙচুর করেছেন এবং ক্যামেরা ট্যামেরা যে সব লাগানো সব ক্যামেরা ফ্যামেরা ভেঙেছেন এবং হার্ড ডিস্কটা পর্যন্ত নিয়ে চলে গেছেন। ভোর 5:30 থেকে আমাদের থানাতে জানানো হচ্ছে, থানাতে কোনো ফোন রিসিভ করেননি। আমরা পরে গিয়ে থানাতে জানাতে যাই, থানায় কোনো ডিউটি অফিসার ছিলেন না, আমাদের একজন কনস্টেবল ছিলেন, তিনি বললেন যে ঠিক আছে আমরা ডিউটি অফিসারকে আসলে জানাবো, জানিয়ে পাঠাবো। 3.5-4 ঘন্টা হয়ে গেলে এখনও পর্যন্ত থানা থেকে কোনো আসার কোনো নেই। আচ্ছা, কী কী মাল এখান থেকে চুরি হয়েছে? মোটামুটি প্রণামী বাক্স থেকে 15-20 হাজার টাকা মতো গেছেন এবং মায়ের গলার সোনার হার ছিলেন, আর এদিকে ক্যাশ 5-6 হাজার টাকা মতো আমাদের অফিসে রাখা থাকে, সেই টাকাটা গেছে। আরও অন্যান্য কী সব গেছে পরে ওটা দেখে বলা যায়। সিসিটিভির কতগুলো ক্যামেরা ভেঙেছে? সিসিটিভি 4-5টা ক্যামেরা সিসিটিভি ভাঙা আছে। এই যে মন্দিরে যে অভিযোগ যে চুরি গেছে, একে থানায় কমপ্লেন করেছিলেন? থানায় আমরা 5:30 থেকে ফোন করছি, থানা কোনো ফোন রিসিভ করেননি। আমরা যথারীতি 7:30 সময় করে থানায় গেছিলাম, থানায় গিয়ে কোনো ডিউটি অফিসার ছিলেন না, একজন কনস্টেবল ছিলেন, তিনি বললেন যে এখনও ডিউটি অফিসার নেই, আমরা ডিউটি অফিসার আসলে জানিয়ে পাঠাবো, কিন্তু এখনও পর্যন্ত এত বেলা হয়ে গেলো এখনও পর্যন্ত আসার কোনো খবর নাই। তাহলে পুলিশের প্রতি আপনাদের তো কী অভিযোগ? তাহলে এর আগেও আমাদের 2-3 বার হয়েছে, আমরা থানা থেকে জানিয়েছিলাম, থানাতে প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছিল, থানা আমাদের কোনো স্টেপ নেয়নি। থানা বলেছেন যে সিসি ক্যামেরা লাগানোর কথা, আমরা সেটাও লাগিয়েছিলাম, কিন্তু আজকেও জানা যাওয়ার পর কোনো থানা কোনো স্টেপ নেই। তা পুলিশের প্রতি আমাদের তো কোনো ভরসা নেই দেখছি, এত কাছে থেকেও 5 মিনিটের রাস্তা, সে থানা থেকে আসতে পারছেন না। আপনাদের এই আশ্রম থেকে থানা কতটা দূরত্ব হবে? 1 কিলোমিটার। আপনার নাম? আমার নাম সুকেশ সাহা, হরিদ্বার রামকৃষ্ণ সাহা আশ্রমের একজন ভক্ত।